এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো? এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই, এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। এই এই প্রথম শিল্পীরা আমরা নামছি তার নয়, আমি রেশমি রিদ্ধি। আমরা জুনিয়ার ডাক্তাররা প্রথম মিছিল ডেকেছিলেন, আমরা সেদিনও গেছিলাম 13 তারিখ, আমরা 14 তারিখও বেরিয়েছি, এবং শুধু আমরা নয়, আমাদের শিল্পী সমাজের অনেকে, কালকে আমাদের থিয়েটার থেকে মিছিল বেরিয়েছিল, শিল্পী সমাজের অনেকে কিন্তু অনেক মিছিলে হাঁটাচলা করেছেন, এমন নয় যে আমরা আজকে প্রথম প্রথম নামছি। তখনও যা দাবি ছিল আজও দাবি তাই আছে, যে মেয়েটির জাস্টিস চাই, এবং প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার, এবং আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর চাই, যেগুলো প্রথম দিন থেকে বলো বুড়ু। প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো? এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই, এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানো সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। ভরসা অভরসার বন্ধে ব্যাপারটা দাঁড়িয়ে নেই, একটা সামগ্রিকভাবে একটা মানুষ নেমে পড়েছে, কলকাতা পুলিশ সলভ করুক কি সিবিআই সলভ করুক, মানে আমার কাছে আলাদা করে কিছু না, আমার কাছে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ, ন্যায় বিচারটা হোক এবং প্রকৃত দোষীরা বেরিয়ে আসুক। কাউকে, রেশমি যে প্রশ্নগুলো তুললো, যে কে এই অধ্যক্ষ, কেন, কারা বলেছিল মেয়েটির বাবাকে মাকে যে সুইসাইড হয়েছে, এইগুলো একটা একটা করে বেরিয়ে আসুক। প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো? এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই, এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। এই এই প্রথম শিল্পীরা আমরা নামছি তার নয়, আমি রেশমি রিদ্ধি। আমরা জুনিয়ার ডাক্তাররা প্রথম মিছিল ডেকেছিলেন, আমরা সেদিনও গেছিলাম 13 তারিখ, আমরা 14 তারিখও বেরিয়েছি, এবং শুধু আমরা নয়, আমাদের শিল্পী সমাজের অনেকে, কালকে আমাদের থিয়েটার থেকে মিছিল বেরিয়েছিল, শিল্পী সমাজের অনেকে কিন্তু অনেক মিছিলে হাঁটাচলা করেছেন, এমন নয় যে আমরা আজকে প্রথম প্রথম নামছি। তখনও যা দাবি ছিল আজও দাবি তাই আছে, যে মেয়েটির জাস্টিস চাই, এবং প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার, এবং আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর চাই, যেগুলো প্রথম দিন থেকে বলো বুড়ু। প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো?
এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই, এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। ভরসা অভরসার বন্দে ব্যাপারটা দাঁড়িয়ে নেই, একটা সামগ্রিকভাবে একটা মানুষ নেমে পড়েছে। কলকাতা পুলিশ সলভ করুক কি সিবিআই সলভ করুক, মানে আমার কাছে আলাদা করে কিছু না, আমার কাছে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ, ন্যায় বিচারটা হোক এবং প্রকৃত দোষীরা বেরিয়ে আসুক। কাউকে রেশমি যে প্রশ্নগুলো তুলল যে কে এই অধ্যক্ষ, কেন, কারা বলেছিল মেয়েটির বাবাকে মাকে যে সুইসাইড হয়েছে, এইগুলো একটা একটা করে বেরিয়ে আসুক। এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো? এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই, এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। এই এই প্রথম শিল্পীরা আমরা নামছি তার নয়, আমি রেশমি রিদ্ধি, আমরা জুনিয়ার ডাক্তাররা প্রথম মিছিল ডেকেছিলেন, আমরা সেদিনও গেছিলাম 13 তারিখ, আমরা 14 তারিখও বেরিয়েছি, এবং শুধু আমরা নয়, আমাদের শিল্পী সমাজের অনেকে, কালকে আমাদের থিয়েটার থেকে মিছিল বেরিয়েছিল, শিল্পী সমাজের অনেকে কিন্তু অনেক মিছিলে হাঁটাচলা করেছেন, এমন নয় যে আমরা আজকে প্রথম নামছি। তখনও যা দাবি ছিল আজও দাবি তাই আছে, যে মেয়েটির জাস্টিস চাই এবং প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার, এবং আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর চাই যেগুলো প্রথম দিন থেকে বলো বুড়ু। প্রথম হচ্ছে যে যে মানে প্রথম কথা, আত্মহত্যা বলে চালানো হলো কেন? মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কী করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো?